নির্বাচনের জন্য প্রস্তুত সারা দেশ। এদিকে কুষ্টিয়ায় এখন শেষ মুহূর্তের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ভোটার ও প্রার্থীরা। আর প্রশাসনও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন কুষ্টিয়া প্রতিনিধি নূর আলম দুলাল। প্রচারণা বন্ধের পর কুষ্টিয়ার চারটি আসনে ভোটাররা এখন ভোটের নানা হিসাব মিলাইতেই ব্যস্ত। বর্তমান সরকারের আমলে যথেষ্ট উন্নয়ন হয়েছে, আমরা সেই ব্যক্তিকে ভোট দিতে চাই যে ব্যক্তি কুষ্টিয়ার উন্নয়ন করেছে এবং আগামী দিনে করবে, তাকেই আমরা ভোট দিতে চাই, এটাই আমাদের আশা। যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ মুক্ত দেশ ও উন্নয়নের জন্য থাকবে কিনা এবারের নির্বাচনে নির্ধারণ হবে বললেন আওয়ামী লীগ নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কুষ্টিয়া জেলা তথা কুষ্টিয়া সদর তিন আসনের প্রচার প্রচারণা শান্তি শৃঙ্খলাভাবে, যেদিন থেকে সিসি ডিক্লারেশন ছিল সেদিন থেকে আমার মনে হয় সকল দলের অংশগ্রহণের যে নির্বাচন আমরা জাতি আশা করছি সেই নির্বাচনই ইতিমধ্যে আমরা পরিলক্ষিত করছি। স্বাধীনতার বিরোধী শক্তি, যুদ্ধাপরাধীদের যে বিগত দিনে যে বিচার হয়েছে, স্বাধীনতা বিরোধীদের যে বাংলাদেশে বিচারের মাধ্যমে কলঙ্কমুক্ত করেছে দেশরত্ন শেখ হাসিনা, তার ধারাবাহিকতা থাকবে কি না বা উন্নয়নের ধারাবাহিকতা থাকবে কি না সেটার সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন হচ্ছে 30 ডিসেম্বরের নির্বাচন। প্রতিটি উপজেলায় ব্যালট পেপার বিতরণ করা হচ্ছে জানালেন জেলা নির্বাচন অফিসার। রিটার্নিং অফিসারদের নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণও আমরা সম্পন্ন করেছি। আমাদের নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনী যে সকল মালামাল এবং ব্যালট পেপার সহ সব কিছুই মালামাল আমরা নিয়ে এসেছি। নির্বাচন চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রায় 2000 পুলিশ প্রস্তুত রয়েছে জানালেন জেলার পুলিশ সুপার। ব্যাটালিয়ন আনসার আছে, এপিবিএন থেকে আমরা ফোর্স পেয়েছি, পিবিআই থেকে আমরা ফোর্স পেয়েছি, তারা এখানে ডিপ্লয় থাকবে। আপনারা জানেন আমাদেরকে সহযোগিতা করার জন্য বিজিবি অলরেডি মাঠে আছে, তারা আমাদের সহযোগিতা করছে বিজিবি থেকে। বাংলাদেশ সেনাবাহিনী দুটি ব্যাটালিয়ন এখানে আছে, দুটি ব্যাটালিয়ন আমাদেরকে সহযোগিতা করছে। কুষ্টিয়ায় 25 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 15 প্লাটুন বিজিবি, 2 প্লাটুন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে জানালেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কুষ্টিয়া। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, আমাদের সকল ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে, আমাদের পুলিশ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, আমাদের ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, আমাদের সকল নির্বাচনী মালামাল ভোট কেন্দ্রে পৌঁছে গেছে। 66টি ইউনিয়ন ও 6টি পৌরসভা নিয়ে কুষ্টিয়ার 4টি নির্বাচনী আসনের 565টি স্থায়ী কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 14,59,888 জন। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।